আজকে থাকছে ১৩টি মজার গুগলি। উত্তর দেবার জন্য আপনি তৈরি তো? আসুন তাহলে ভিডিওটি শুরু করি। ৫০ থেকে ৫ কতবার বিয়োগ করা যাবে? ভালো করে ভেবে উত্তরটা দেবেন। ৫০ থেকে ৫ একবারই বিয়োগ করা যাবে, কারণ ৫০ থেকে একবার ৫ বিয়োগ করবার পর সংখ্যাটা আর ৫০ থাকবে না, হয়ে যাবে ৪৫। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। একটি অন্ধকার ঘরে আপনাকে একটা মোমবাতি, লণ্ঠন এবং একটা দেশলাই কাঠি দেয়া হলো, আপনি কোনটা আগে জ্বালাবেন? আগে আপনি দেশলাই কাঠিটা জ্বালাবেন। কোন গাছের পাতা থেকে পুনরায় গাছ জন্মায়? উত্তর দেবার জন্য আপনাকে ৪টি অপশন দেয়া হলো। উত্তর হবে অপশন সি, পাথরকুচি গাছ। প্রতিদিন নতুন নতুন মজার জিকে, কুইজ এবং ধাঁধার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। একটি বালক আর একজন ডাক্তার একসাথে মাছ ধরছিল। বালকটি ডাক্তারের পুত্র, কিন্তু ডাক্তার বালকের পিতা নয়। তাহলে ডাক্তার বালকটির কে হয়? ডাক্তার হলো বালকটির মা। বলতে পারবেন কাকে দুবার ডাকলে তার ভাই চলে আসে? উত্তর হবে মা। মায়ের সাথে আর একটা মা যোগ করলে হয় মামা, আর মামা হলো মায়ের ভাই। কোন ফল খুব মিষ্টি কিন্তু সেটা বাজারে বিক্রি হয় না? কষ্টের ফল খুব মিষ্টি কিন্তু কষ্টের ফল বাজারে বিক্রি হয় না। বলুন তো কোন বাটিতে পৃথিবীর সমস্ত জল ঢেলে দিলেও বাটিটা ভর্তি হবে না? আপনি একটা ফুটো বাটিতে যত ইচ্ছা জল ঢালতে থাকুন, দেখবেন কোনোদিনও বাটিটা ভর্তি হবে না। বলুন তো কোন জিনিস রোদে শুকোয় না কিন্তু ছাওয়াতে এলে শুকিয়ে যায়? রোদে ঘাম শুকোয় না কিন্তু ছাওয়াতে এলে ঘাম শুকিয়ে যায়। একটা মানুষের জীবনে জন্মদিন কতবার আসে? একটু ভেবে উত্তরটা দেবেন। উত্তর হবে একবার, বাকিগুলো হলো জন্মতিথি বা জন্মবার্ষিকী। চার অক্ষরের নাম তার হলো একটি বিদেশি ভাষা। দ্বিতীয় অক্ষর বাদ দিলে জলে তার বাসা। বলতে পারবেন ভাষা আর প্রাণীটার নাম কি? ভাষাটার নাম হলো ইংলিশ আর প্রাণীটার নাম হলো ইলিশ। এমন একটা প্রাণী বার করো খুঁজে, সবসময় সে হেঁটে বেড়ায় চক্ষু নাহি বোঝে। বলুন তো উত্তর কি হতে পারে? উত্তর হবে পিঁপড়ে। এর পিছনে কারণটা হলো পিঁপড়ে সারাদিন কাজ করে, এরা ঘুমোয় না। সবগুলো শূন্যস্থানে একটাই শব্দ বসবে। ড্যাশ বাবুর বাড়ি ড্যাশপুর গ্রামে,
তাদের বাড়িতে আজ ড্যাশ পুজো হবে। ড্যাশ বাবুর মেয়ে খুব ড্যাশ, বড় লোকেদের বাড়িতে ড্যাশ থাকে, গরিবের বাড়িতে ড্যাশ থাকে না। লক্ষ্মী বাবুর বাড়ি লক্ষ্মীপুর গ্রামে, তাদের বাড়িতে আজ লক্ষ্মী পুজো হবে। লক্ষ্মী বাবুর মেয়েটা খুব লক্ষ্মী, বড় লোকেদের বাড়িতে লক্ষ্মী থাকে, এখানে লক্ষ্মী মানে হলো টাকা, গরিবের বাড়িতে লক্ষ্মী থাকে না।